যে 30 জন এসেছে, আমরা এখন শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা একটু বলে নেই, আমরা বায়োমেডিকেল ইলেকট্রনিক্সে আজকে যা পড়ব তার নাম হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। এটা হচ্ছে হিউম্যান বডিতে কিছু ভোল্টেজ জেনারেট হয়, সেই ভোল্টেজ সম্পর্কে আমরা আজকে পড়ব। এবং একটু বলে নেই, এই যে আমরা আজকে যা পড়ছি অ্যাকশন পটেনশিয়াল, এটা হচ্ছে আমাদের যে CO1 সেটার অন্তর্ভুক্ত, ঠিক আছে? আমরা দেখেছিলাম আমাদের এই কোর্সে 3টা সিও আছে, তার মধ্যে এটা CO1 এর অন্তর্ভুক্ত, অ্যাকশন পটেনশিয়াল। আচ্ছা ম্যাম, আজকে থেকে যে কোর্স থেকে পড়া শুরু হচ্ছে ম্যাম? হ্যাঁ, ওকে ম্যাম। আচ্ছা এখন অ্যাকশন পটেনশিয়ালটা কি জিনিস আমি আগে একটু আমার নিজের ভাষায় বলে নেই। সেটা হচ্ছে বায়োমেডিকেল ইলেকট্রনিক্সে আমরা পরবর্তীতে অনেক টেস্ট সম্পর্কে জানব। বিভিন্ন টেস্ট সম্পর্কে আমি যদি একটু উচ্চারণ করি, যেমন ECG, ঠিক আছে, এটা কখন টেস্ট করা হয়? হার্টে যদি কোনো প্রবলেম হয় তখন ECG টেস্ট করা হয়। তোমার যদি কোনো খিঁচুনি মৃগি রোগ থেকে থাকে তাহলে ইজি ইলেকট্রোএনসেফালোগ্রাম টেস্ট করা হয়, ঠিক আছে? আচ্ছা এখন এই যে টেস্টগুলো করা হয়, এই টেস্টগুলো করে আমরা কি পাই? তোমার বডির মধ্যে কিছু ইলেকট্রোড, কিছু ক্লিপ লাগানো হচ্ছে, তার ফলে মেশিনে কোনো একটা সিগনাল জেনারেট হচ্ছে। সেই সিগনালটা আসলে তোমার হিউম্যান বডিতে কিছু ভোল্টেজ ছিল, সেই ভোল্টেজ গুলাকেই দেখাচ্ছে, ঠিক আছে? তো তার মানে আমরা বলতে পারি হিউম্যান বডিতে আমরা যদি বিভিন্ন ইলেকট্রোড কিংবা কোনো ক্লিপ কানেক্ট করি আমরা কিছু ভোল্টেজ পাবো, সেই ভোল্টেজটারই নাম হচ্ছে গিয়ে অ্যাকশন পটেনশিয়াল। এখন এই অ্যাকশন পটেনশিয়ালটা কেন তৈরি হয়, কিভাবে তৈরি হয়, সেগুলো সম্পর্কেই আমরা এখন ডিটেলস একটু জানবো, ঠিক আছে? আচ্ছা আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা প্রথমে একটু বলে নেই, হিউম্যান বডি, ঠিক আছে, আমরা মানুষ, আমাদের শরীরে কি কি আছে? আমাদের শরীরে বিভিন্ন কেমিক্যাল এলিমেন্টস আছে, ঠিক আছে? সেই কেমিক্যাল এলিমেন্টস মানে কি, আমরা আগে বলেছিলাম যে ডিএনএ, আরএনএ, কোষের ভিতর নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতর ডিএনএ থাকে, আরএনএ থাকে। আচ্ছা ডিএনএ বলো, আরএনএ বলো, বা সেইগুলা ছাড়াও ব্লাড বলো, সারা শরীর জুড়ে বিভিন্ন কেমিক্যাল এলিমেন্টস আছে। এই কেমিক্যাল এলিমেন্টস গুলার মধ্যে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, সোডিয়াম, পটাশিয়াম, অনেক মিনারেলস, ম্যাটেরিয়াল এগুলা আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হিউম্যান বডিতে বিভিন্ন কেমিক্যাল এলিমেন্টস আছে, সেটা গেল। সেটা ছাড়া আমরা তো জানি মানব দেহে অসংখ্য কোষ থাকে, সেল থাকে। আচ্ছা অনেকগুলা এক টাইপের কোষ মিলে টিস্যু তৈরি হচ্ছে, অনেকগুলা টিস্যু মিলে এক একটা অর্গান তৈরি হচ্ছে, এবং বেশ কিছু অর্গান মিলে এক একটা সিস্টেম তৈরি হচ্ছে। এবং এই যে আমরা মানুষ, আমাদের সবার শরীরে 11টা সিস্টেম আছে। এই 11টা সিস্টেম বলতে আমরা কি বুঝি? আমাদের শরীরে পরিপাকতন্ত্র আছে, আমাদের শরীরে স্নায়ুতন্ত্র আছে, আমাদের শরীরে শ্বসনতন্ত্র আছে, ঠিক আছে? এরকম টোটাল 11টা তন্ত্র মিলে আমাদের টোটাল হিউম্যান বডিটা তৈরি হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে হিউম্যান বডি স্ট্রাকচার সম্পর্কে একটু পরিচিতি দেওয়া হলো। এই পর্যন্ত কি তোমাদের কারোর কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। নেক্সট স্লাইডে যাই তাহলে। আচ্ছা এখন আমরা এতক্ষণ জানলাম যে কোষ থেকে টিস্যু হয় ইত্যাদি ইত্যাদি, এখন আমরা একটু যে কেমিক্যাল কম্পোজিশন গুলা, যেটা ছিল একদম এক নাম্বার পয়েন্ট, আগের সাইডে দেখো, সে কেমিক্যাল এলিমেন্ট সম্পর্কে আমরা একটু ডিটেলস জানি। আচ্ছা হিউম্যান বডিতে 99.3% সেগুলা হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন এবং নাইট্রোজেন। এগুলা মিলে টোটাল 99.3% কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে। কি কি? হাইড্রোজেন আছে 63%, অক্সিজেন আছে 26%, কার্বন আছে 9% এবং নাইট্রোজেন আছে 1%।
এখন তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো 100% এর মধ্যে 99.3% তো এখানেই চলে গেল, তো বাকি 0.7% এতটুকুই বাকি আছে কেমিক্যাল কম্পোজিশনের জন্য, তাই না? এখন সেই 0.7% জুড়ে কি কি আছে সেগুলো সম্পর্কে আমরা এখন একটু জানবো, ঠিক আছে? এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? কেউ কোনো প্রশ্ন করতে চাও এই পর্যন্ত? আচ্ছা নেক্সট স্লাইডে যাই। আমরা এখানে দেখলাম 99.3% জুড়ে আছে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, বাকি রইল 0.7%। এখন আমরা দেখব সেই 0.7%-এ কি কি মিনারেল আছে। আচ্ছা মিনারেলস, ওই যে অ্যাপ্রক্সিমেটলি যে 0.7% বাকি আছে সেই 0.7% এর মধ্যে কি কি আছে নামগুলো একটু দেখি। এই 0.7% এর মধ্যে আছে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সালফার, সোডিয়াম, ক্লোরিন এবং ম্যাগনেশিয়াম। অ্যাপ্রক্সিমেটলি এই মিনারেলস গুলা মিলে আমার ওই বাকি 0.7% তোমার কেমিক্যাল কম্পোজিশন তৈরি হচ্ছে। এখন এই যে নামগুলা দেখছো না, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সালফার, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, তার মধ্যে আমি একটু বলবো যে পটাশিয়াম এবং সোডিয়াম এরা দুইজনের কথা তুমি একটু আলাদা করে মনে রাখো, কারণ নেক্সট আমরা এইগুলা নিয়ে আর একটু ডিটেলস জানবো, ঠিক আছে? 0.7% মিনারেলস এর মধ্যে অনেকগুলা নামই আছে, তার মধ্যে আমি বলছি পটাশিয়াম এবং সোডিয়াম, এদেরগুলো আমরা একটু আলাদা করে মনে রাখি, কেন সেগুলো আমরা এখন দেখবো, ঠিক আছে? নেক্সট স্লাইডে যাই তাহলে। আমরা দেখেছিলাম যে হিউম্যান বডিতে অনেক রকমের কেমিক্যাল কম্পোজিশন থাকে, সেই কেমিক্যাল কম্পোজিশন থেকে আমরা 99.3% তো জানলাম অক্সিজেন, কার্বন, সালফার এক্সেট্রা, এবং 0.7% এর মধ্যে আমরা অনেকগুলো মিনারেল জেনেছি। সেই মিনারেল গুলার মধ্যে বলেছিলাম তোমাদেরকে সোডিয়াম এবং পটাশিয়াম একটু আলাদা করে মনে রাখো। এখন আমরা একটু আসি কোষের ব্যাপারে, ঠিক আছে? সেকেন্ড আমাদের যেটা ছিল কোষ, সেল। আচ্ছা আমরা তো যে কোনো সময় যখন আমরা ছোটবেলায় 9-10-এ বায়োলজি পড়তাম তখন আমরা একটা জিনিস জানি যে যে কোনো কোষে একটা মেমব্রেন থাকে যেটাকে আমরা কোষ পর্দা বলছি, ঠিক আছে? তোমার এক একটা কোষকে একটা পর্দা বা একটা মেমব্রেন ঘিরে রাখে। আচ্ছা এই যে প্রত্যেকটা কোষকে এক একটা মেমব্রেন ঘিরে রাখে, এক একটা পর্দা ঘিরে রাখে, এদের কাজ কি? এদের অন্যতম কাজ হচ্ছে গিয়ে তোমার কোষের বাইরে যা আছে এবং কোষের ভিতরে যা আছে তাদেরকে যাওয়া আসা করতে দেওয়া কিংবা না দেওয়া, ঠিক আছে? এটা কে ডিসাইড করছে? ধরলাম কোষের ভিতরে অনেক, কোষের বাইরে কোনো মিনারেল নাই। এখন কোষের ভিতরে কি মিনারেল গুলা থাকবে নাকি সে একটু বাইরে থেকে ঘুরে আসবে, এই জিনিসগুলা কে ডিসাইড করবে? কোষের যে মেমব্রেন, সেল মেমব্রেন, কোষ পর্দা, এগুলা সে ডিসাইড করবে। সে ডিসাইড করবে যে সে কি অমুক মিনারেলের জন্য পারমিয়েবল, তার মধ্যে দিয়ে কি অমুক ম্যাটেরিয়াল বাইরে যাইতে পারবে নাকি পারবেন না, ঠিক আছে? এখন এখানে বলা হচ্ছে এই যে কোষের ভিতর থেকে কিছু বাইরে যাওয়া কিংবা কোষের বাইরে থেকে কিছু ভিতরে আসা, এগুলো দুইটা জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, আরেকটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। স্টেট অফ দ্য মেমব্রেন ইজ ডিটারমাইন্ড বাই টু মেইন ফ্যাক্টরস, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অ্যান্ড ইলেকট্রিক্যাল ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে কি? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এটার অপর নাম হচ্ছে গিয়ে ডিফিউশন কোএফিসিয়েন্ট। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, ডিফিউশন এটা নিশ্চয়ই আগে কোথাও না কোথাও তোমরা নাম শুনেছ, হয় কেমিস্ট্রিতে নাম শুনেছ কিংবা ফিজিক্সে নাম শুনেছ। ডিফিউশন বলতে তোমরা কি বুঝো, এটার বাংলা কি বা ডিফিউশন মানে কি? কেউ একজন একটু রেসপন্স করো। আচ্ছা ডিফিউশন মানে কি, এটার কাজ কি, সে কি করে?
মানে কোন জায়গায় আলো আলোটা যদি আমি বলি যেরকম নিউক্লিয়ার ডিফিউশন বা এই ধরনের কিছু একটা ছড়ায় যাবে আচ্ছা ছড়ায় যাবে ঠিক আছে আমি যদি একটা অন্য ভাবে বলি ডিফিউশন মানে ব্যাপন প্রক্রিয়া এটার কাজ কি তোমার কোথাও একটা কিছু খুব বেশি পরিমাণে আছে আর আশেপাশে সেই জিনিসটা কম পরিমাণে আছে তখন যেটা হচ্ছে যে জায়গায় কোনো কিছু খুব বেশি পরিমাণে আছে সে তখন কম জায়গায় ছড়ায় পড়ে এটাই হচ্ছে ডিফিউশন প্রক্রিয়া ব্যাপন প্রক্রিয়া ঠিক আছে যেটার আরেকটা নাম হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তার মানে কি কোথাও কোনো কিছুর কনসেন্ট্রেশন মানে ঘনত্ব অনেক বেশি মানে খুব বেশি পরিমাণে আছে তখন কি সে কি করবে সে একটু সমানভাবে ব্যাপ্ত হইতে যাবে সমানভাবে বিস্তৃত হইতে যাবে তখন কি হবে কম জায়গায় বেশি জায়গা থেকে জিনিসটা ছড়ায় পড়বে এটা হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আমরা বলতে পারি একটা কোষের ভিতরে যদি কোনো কিছু খুব বেশি পরিমাণে থাকে তাহলে সে ডিফিউশন প্রক্রিয়ায় বাইরে যাইতে পারে কিংবা কোষের বাইরে যদি কোনো কিছু খুব বেশি পরিমাণে থাকে সে ভিতরে প্রবেশ করতে পারে ঠিক আছে কোষ পর্দা মানে সেল মেমব্রেন তাকে সেটা অ্যালাউ করবে আচ্ছা এইটা ছাড়া আরেকটা জিনিস আছে ইলেকট্রিক ফিল্ড আমার কোনো কিছু খুব একটা বেশি নাই বা খুব একটা কম নাই কিন্তু আমার কোথাও একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে মানে কোথাও কোনো কিছু অনেক বেশি পজিটিভ আছে আরেকদিকে অনেক বেশি নেগেটিভ আছে তখন কি হবে পজিটিভ কোনো কিছু তো কি হবে পজিটিভ কিছু তুমি যদি পজিটিভ সাইডে রাখো সে তো নেগেটিভ সাইডে আকর্ষণ ফিল করবে মানে সে নেগেটিভ দিকে যাইতে চেষ্টা করবে কেন ইলেকট্রিক ফিল্ডের কারণে তো সেই জিনিসটার কারণেও কিছু ম্যাটেরিয়াল বা কিছু মিনারেল মুভমেন্ট করতে পারে এটা হচ্ছে গিয়ে মেমব্রেন স্টেট মানে কোষ পর্দার মধ্যে দিয়ে কোনো কিছু কেন যাওয়া আসা করবে এই হচ্ছে তার দুইটা কারণ ঠিক আছে তো এই পর্যন্ত কি কারো কেউ কোনো প্রশ্ন আছে কেউ কিছু জিজ্ঞেস করতে চাও আমি মেমব্রেন স্টেট আরেকবার যদি একটু বলতেন আচ্ছা কোষ পর্দা কি করে তোমার যে কোনো একটা কোষকে ঘিরে একটা কোষের পর্দা বা কোষ মেমব্রেন থাকে সে যেটা করে বাইরে থেকে কিছু জিনিসকে রেস্ট্রিক্ট করে মানে সে কোষের ভিতরে ঢুকতে দিবেন না বা কোষের ভিতরে কিছু থাকলে সেটাকে বাইরে বের হইতে দিবে না ইটস কাইন্ড অফ ধরলাম যে তোমার বাসায় একটা পর্দা আছে তো বাসায় একটা পর্দা তুমি যদি জানালার মধ্যে রাখো সে কি করবে জানলায় তুমি যদি একটা পর্দা দাও পর্দা টেনে দাও সে তো বাইরের রোদকে কিছু তো রেস্ট্রিক্ট করবে তোমার ঘরের ভিতরে আসা থেকে তাই না বা ঘরের ভিতর থেকে তুমি যদি একটা লাইট জ্বালাও বা কিছু করো পর্দাটা কি করবে সেই লাইট যেন বাইরে না যায় সেটা এরকম একটা চেষ্টা করবে মানে পর্দার কাজ কি পর্দার কাজ হচ্ছে ভিতরে এবং বাইরে কিছু ব্যারিয়ার তৈরি করা আচ্ছা এখন এই যে পর্দা মেমব্রেন তারা হচ্ছে সেমি পারমিয়েবল মানে তারা কিছু জিনিসকে যাই ভিতরে আসতে দেয় কিছু জিনিসকে বাইরে যাইতে দেয় এরকম ওই যে তোমার ঘরে তো পর্দা সরাই কোন একটা মানুষ প্রবেশ করতেই পারে তাই না ওই রকম সেল মেমব্রেন থেকে কিছু জিনিস ভিতর থেকে বাইরেও যাইতে পারে বাইরে থেকে ভিতরেও যাইতে পারে এখন এই ভিতর থেকে বাইরে যাওয়া কিংবা বাইরে থেকে ভিতরে আসা এইটা কিভাবে হবে এইটা দুইটা প্রক্রিয়ায় হইতে পারে একটা প্রক্রিয়া হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অথবা ডিফিউশন প্রক্রিয়া ডিফিউশন প্রক্রিয়া কিংবা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট একটি জিনিস বোঝাচ্ছে এইটার মানে হচ্ছে ব্যাপন প্রক্রিয়া এখানে কি হচ্ছে তোমার যদি কোষের ভিতরে কিছু অনেক বেশি পরিমাণে থাকে তাহলে সে বেশি জায়গা থেকে কম জায়গায় ব্যাপ্ত হবে ছড়ায় পড়বে এখন সেটা যে কোষের ভিতর থেকে বাইরে হইতে হবে এমন কোনো কথা নাই কোষের বাইরে কোনো কিছু বিপুল পরিমাণে আছে তাহলে সেই বিপুল পরিমাণ জিনিসটা কোষের ভিতরে ঢুকতে পারে অথবা কোষের ভিতরে কোনো কিছু বিপুল পরিমাণে আছে তাহলে সে বাইরে যাইতে পারে এটা কেন হবে
তার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কারণে, মানে কোন জায়গায় তার ঘনত্ব অত্যাধিক বেড়ে গিয়েছে সেটার কারণে। আচ্ছা, সেটা ছাড়া আরেকটা কারণে যাওয়া আসা করবে জিনিস, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তোমার ভিতরে পজিটিভ আয়ন, ওই যে আমরা দেখলাম অনেকগুলা মিনারেল, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি ইত্যাদি, তো যদি এমন হয় তোমার কোষের ভিতরে পজিটিভ আয়ন বেশি তৈরি হয়ে গিয়েছে, কোষের বাইরে নেগেটিভ আয়ন বেশি, তার মানে এইদিকে প্লাস ওইদিকে মাইনাস, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। এখন সেই ইলেকট্রিক ফিল্ডের টানে কিছু আয়ন তো এই দিক সেই দিক হবে, তাই না? সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের কারণে তোমার কিছু মুভমেন্ট হইতে পারে। এই হচ্ছে দুইটা প্রক্রিয়া, বুঝতে পেরেছ? এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই এখন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ওই জিনিসটাই দেখি, সেলের ভিতরে কি কি ম্যাটেরিয়াল বা মিনারেল আছে, সেলের বাইরে কি কি মিনারেল আছে, তাদের কনসেন্ট্রেশন কতটুকু সেটা আমরা দেখব। এখানে MM/L মানে কি? MM/L মানে হচ্ছে মিলিমোল পার লিটার, প্রতি লিটারে কত মিলিমোল করে আছে সেটাকে MM/L দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এখন আমরা একটু দেখি সেলের ভিতরে এবং বাইরে কার কিরকম কনসেন্ট্রেশন আছে। তোমাদেরকে বলেছিলাম এর আগে ওই 0.7% মিনারেলের দিকে দাঁড়াই বলছিলাম যে সোডিয়াম এবং পটাশিয়াম এই দুইজন একটু আলাদা করে খেয়াল করো। এখন আমরা সেটাই একটু দেখি। সোডিয়াম, কোষের বাইরে সোডিয়ামের পরিমাণ হচ্ছে 142 মিলিমোল পার লিটার, কিন্তু কোষের ভিতরে সোডিয়াম আয়নের পরিমাণ হচ্ছে 10 মিলিমোল পার লিটার। পটাশিয়াম, কোষের বাইরে পটাশিয়ামের পরিমাণ হচ্ছে 5 মিলিমোল পার লিটার, কিন্তু কোষের ভিতরে পটাশিয়ামের পরিমাণ হচ্ছে 141 মিলিমোল পার লিটার, ঠিক আছে? সেরকম ক্যালসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে 5/1 কম, এটা অত মনে রাখার মতো কোনো ব্যাপার না। ম্যাগনেসিয়াম 3/58, সেটাও এত মনে রাখার মতো কিছু না। ক্লোরিন, হ্যাঁ ক্লোরিনটা একটু মনে রাখার মতো জিনিস, 103 মিলিমোল পার লিটার হচ্ছে কোষের বাইরে, কোষের ভিতরে হচ্ছে 4 মিলিমোল পার লিটার। হাইড্রোজেন কার্বনেট 28/10, ফসফেট হচ্ছে 4/75, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 30/200, গ্লুকোজ হচ্ছে 90 এবং 0 থেকে 20। তো যেটা বলেছিলাম, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে তোমার হিউম্যান বডিতে কিভাবে ভোল্টেজ জেনারেট হচ্ছে, যেটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সময় ধরা পড়বে সেটা বের করা। সেটা বের করার জন্য আমাদের যেগুলো নিয়ে মেইন কনসার্ন সেটা হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম, আমরা সেগুলা নিয়ে একটু বেশি করে কথা বলবো। হ্যাঁ, কেউ কিছু বলতে যাচ্ছিল, বলো। ম্যাম, পটাশিয়ামের নিচে যে ক্যালসিয়াম যে সিএজে, ম্যাম Ca2+, ওরা ম্যাম ভিতরে যে 1 এর থেকে বড় না ছোট দিছে, ম্যাম বুঝলাম না ম্যাম এটা। আচ্ছা, ভিতরে হচ্ছে 1 এর থেকে কম, মানে 1 এর থেকে কম যে কোনো অনেক হতে পারে ম্যাম। হ্যাঁ, 1 এর থেকে কম মানে কি? 1 মিলিমোল পার লিটার থেকে কম। 1 মিলিমোল পার লিটার থেকে কম মানে কি? সেটা 0.9 মিলিমোল পার লিটার হইতে পারে, অথবা 0.5 মিলিমোল পার লিটার হইতে পারে, এরকম কিছু একটা। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা কি জানলাম, পটাশিয়ামটা কোষের ভিতরে অনেক আছে, সোডিয়ামটা কোষের বাইরে অনেক আছে, এই দুইটা তোমার কন্ডিশন আমরা এখন নিচ্ছি এখান থেকে, ঠিক আছে? এখন আমরা পরবর্তী স্টেপে দেখব। এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা, তাহলে আবার বলছি, একটু মাথায় রাখো, কোষের ভিতরে বিপুল পরিমাণে পটাশিয়াম আছে, কোষের বাইরে বিপুল পরিমাণে সোডিয়াম আছে, ঠিক আছে? এখন আমরা নেক্সট স্টেপে যাই।
আচ্ছা অ্যাকশন পটেনশিয়াল, অ্যাকশন পটেনশিয়াল মানে হিউম্যান বডিতে কিছু ভোল্টেজ জেনারেট হবে। তুমি যদি কোনো টেস্ট করতে চাও তাহলে নোড কিংবা ইলেকট্রোডের মাধ্যমে সেই ভোল্টেজগুলো তুমি ক্যাপচার করবা, মেশিন তোমাকে সেই ভোল্টেজগুলো দেখাবে। সেই ভোল্টেজগুলো কিভাবে জেনারেট হচ্ছে সেটাই আমরা জানতে চাই, সেটাকেই অ্যাকশন পটেনশিয়াল বলা হচ্ছে। এবং এই অ্যাকশন পটেনশিয়াল জানার জন্য আমরা ওই পর্যন্ত আসছি। প্রথমে আমরা জানছি হিউম্যান বডি কি কি নিয়ে তৈরি, কেমিক্যাল কম্পোজিশন, তারপর আমরা জানলাম সেই কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে 0.7% মিনারেল আছে, সেই 0.7% 0.7% মিনারেলস এর মধ্যে। এরপর আমরা এখানে এসে থেকেছি যে কোষের ভিতরে বিপুল পরিমাণ পটাশিয়াম আয়ন আছে, পজিটিভ পটাশিয়াম আয়ন আছে, কোষের বাইরে বিপুল পরিমাণে পজিটিভ সোডিয়াম আয়ন আছে। আচ্ছা এখন আমরা একটু দেখি অ্যাকশন পটেনশিয়াল। দ্য অ্যাকশন পটেনশিয়াল ইজ দ্য অরিজিন অফ অল বায়ো পটেনশিয়াল। আচ্ছা তুমি বিভিন্ন টেস্ট করে যে ভোল্টেজ গুলো পাবা সেই ভোল্টেজ গুলাই হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। অল বায়োলজিক্যাল সিস্টেম অফ ইলেকট্রিক্যাল অরিজিন আর মেড আপ ফ্রম ইন্টিগ্রেশন অফ মেনি অ্যাকশন পটেনশিয়াল। তুমি টেস্ট করে যা পাবা সেটা হচ্ছে ওই বিভিন্ন অ্যাকশন পটেনশিয়ালের একটা সামেশন। আচ্ছা দ্য এপি, এপি মানে ওই অ্যাকশন পটেনশিয়ালই। দ্য অ্যাকশন পটেনশিয়াল ইজ দ্য ইলেকট্রিক্যাল সিগন্যাল দ্যাট ইজ জেনারেটেড বাই এ সিঙ্গেল সেল হোয়েন ইট ইজ মেকানিক্যালি ইলেকট্রিক্যালি অর কেমিক্যালি স্টিমুলেট। আচ্ছা এখন এই ভোল্টেজটা কেন জেনারেট হবে? তোমার বডিতে যদি আমি একটা ইলেকট্রোড ছোঁয়াই, একটা তার লাগাই, তাহলেই কি ভোল্টেজ পেয়ে যাব? তা কিন্তু না। তোমার বডিতে কোন একটা ভোল্টেজ জেনারেট করার জন্য সেই তোমার বডিকে একটু স্টিমুলেট করতে হবে। এখন স্টিমুলেট কিভাবে করা সেটা অনেক ভাবে হইতে পারে। তোমাকে বলা হইতে পারে তুমি একটু দৌড়াও, ঠিক আছে? তুমি যদি একটু দৌড়াও তাহলে তোমার কিছু সেলের ভিতরে বাইরে কিছু পজিটিভ আয়নের আদান প্রদান হবে। আচ্ছা তোমাকে কোন একটা ঔষধ দেওয়া হইতে পারে, সেই ঔষধের ফলেও তোমার কেমিক্যাল রিয়াকশন হইতে পারে বডিতে, মানে কি ওই পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন এদিক সেদিক হবে। সেটা ছাড়া ইলেকট্রিক্যালি তোমাকে কোন একটা শক দেওয়া হইতে পারে, কোন একটা ইলেকট্রোড লাগানো হইতে পারে, সেটার ফলেও তোমার বডিতে কিছু ভোল্টেজ জেনারেট হবে, ঠিক আছে? সেই ভোল্টেজ গুলোই আমরা বিভিন্ন টেস্টের মাধ্যমে স্ক্রিনের মধ্যে দেখতে পাই। অনেক সময় টেস্টের জন্য কিছু ঔষধ দেওয়া হয় বডিতে, যেটার ফলে টেস্ট গুলা খুব ভালো করে রিপ্রেজেন্ট হয়, এরকমও আছে। আচ্ছা ইট ইজ দ্য প্রাইমারি মেকানিজম থ্রু হুইচ ইলেকট্রিক্যাল সিগন্যালস প্রোপাগেট বিটুইন সেলস টিস্যুস অ্যান্ড অর্গানস। আচ্ছা এই অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমেই এই যে ইলেকট্রিক্যাল সিগন্যাল গুলা, তুমি যে ইসিজি সিগন্যাল, ইজি সিগন্যাল, এইগুলা বিভিন্ন সেল টিস্যু অর্গানে যাওয়া আসা করবে, ঠিক আছে? এখন আমরা দেখব এই যে অ্যাকশন পটেনশিয়াল ভোল্টেজ সেটা কিভাবে জেনারেট হচ্ছে, আমরা সেটা সম্পর্কে নেক্সট স্লাইডে দেখব। এবং যা তোমাদেরকে মাথার মধ্যে রাখতে বলেছিলাম, আমরা দেখতে পেয়েছিলাম যে সেলের ভিতরে আছে বিপুল পরিমাণে পটাশিয়াম, সেলের বাইরে আছে বিপুল পরিমাণে সোডিয়াম আয়ন, ঠিক আছে? এখন আমরা দেখব যে কিভাবে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হচ্ছে। তো এর আগে এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? নেক্সট স্লাইডে যাব? জি ম্যাম ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আমাদের সেই অ্যাকশন পটেনশিয়াল। এখন এইখানে যা লেখা আছে সেটা আমি পরে বলবো, আগে আমি এখন একটু নিজের ভাষায় বলে নেই যে অ্যাকশন পটেনশিয়ালটা কিভাবে জেনারেট হচ্ছে, ঠিক আছে? সেটাই আমি একটু বলে নেই আগে। আমরা কি জানি? আমরা জানি কোষের ভিতরে বিপুল পরিমাণে পটাশিয়াম আয়ন আছে, পজিটিভ পটাশিয়াম আয়ন আছে, কোষের বাইরে বিপুল পরিমাণ সোডিয়াম আয়ন আছে। আচ্ছা পয়লা স্টেপে যেটা হয়, সেলটা রেস্টিং পজিশনে আছে, সেলের তেমন কোনো অ্যাক্টিভিটি নাই। আচ্ছা তখন যেটা হচ্ছে, তোমার যে কোষ পর্দা, সেল মেমব্রেন, সে তখন
পটাশিয়াম আয়নের জন্য পারমিয়াবল হয়। মানে তখন কোষ পর্দাটা পটাশিয়াম আয়নকে যাতায়াত করার জন্য পারমিশন দিবে। আচ্ছা, এখন পটাশিয়াম কি আছে? কোষের ভিতরে অনেক অনেক পটাশিয়াম আছে। তো কোষের ভিতরে যদি বিপুল পরিমাণে পটাশিয়াম থাকে, তার বৈশিষ্ট্য কি? যে যে কোনো কিছুর বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যাপন প্রক্রিয়া, ডিফিউশন প্রক্রিয়ায়, মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কারণে সে বেশি জায়গা থেকে কম জায়গায় যাইতে চাইবে। যেহেতু কোষের ভিতরে বিপুল পরিমাণে পটাশিয়াম আয়ন আছে, তাই বিপুল সংখ্যক পটাশিয়াম আয়ন কি করবে? সে বাইরে বের হইতে চেষ্টা করবে এবং কোষ পর্দা, সেল মেমব্রেন, সেটাকে এটা অ্যালাও করছে। প্রথমে সেল মেমব্রেনটা পটাশিয়াম আয়নের জন্য সেমি পারমিয়েবল থাকে। এই কারণে তোমার ভিতরে, কোষের ভিতরে যে পটাশিয়াম আয়নগুলো আছে, তারা বাইরে বের হয়ে গেল। এটা হচ্ছে এক নাম্বার স্টেপ, ঠিক আছে? এক নাম্বার স্টেপে কি হইলো? কোষের ভিতরে অনেক পটাশিয়াম আয়ন ছিল, কোষ পর্দা পটাশিয়াম আয়নের জন্য সেমি পারমিয়েবল ছিল, তাই কোষগুলো পটাশিয়াম আয়নগুলা কোষের ভিতর থেকে ডিফিউশন প্রক্রিয়ায় কোষের বাইরে চলে গেল। এক নাম্বার স্টেপ শেষ হয়ে গেল। এখন আছে দুই নাম্বার স্টেপ। এখন দেখতেছে তোমার কোষের ভিতর থেকে পজিটিভ পটাশিয়াম আয়ন বাইরে চলে গেল, তার মানে কোষের ভিতরে এখন কিন্তু আর তেমন কোনো পজিটিভ পটাশিয়াম আয়ন রইল না। কোষের ভিতরে যদি পজিটিভ পটাশিয়াম আয়ন না থাকে, তার মানে কি হচ্ছে? কোষের ভিতরে এখন নেগেটিভ আয়নের তৈরি হচ্ছে। পজিটিভ আয়নের অনুপস্থিতি মানেই তো নেগেটিভ আয়ন। আচ্ছা, এই অবস্থায় কোষের ভিতরে তুমি যদি কোনো ইলেকট্রোড লাগাও, যদি কোনো মাল্টিমিটার ধরো, কিছু যদি করো, তুমি তাহলে সেখানকার ভোল্টেজটা পাবা -60 থেকে -80 মিলিভোল্ট, ঠিক আছে? আচ্ছা, আবার বলছি কি হচ্ছে, কোষের ভিতর থেকে পটাশিয়াম আয়নগুলা কোষ পর্দার মাধ্যমে বাইরে চলে গেল ডিফিউশন প্রক্রিয়ায়। এটার ফলে কোষের ভিতরে পজিটিভ আয়ন আর রইল না, সেখানে এখন কোনো পজিটিভ আয়ন নাই, তাই কোষের ভিতরে এখন -60 থেকে -80 মিলিভোল্ট। কোষের বাইরে এখন পজিটিভ সোডিয়াম আয়ন তো আগে থেকে ছিল, এবং আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা ঠিক আছে, কোষের বাইরে তো আগে থেকেই সোডিয়াম আয়ন ছিল, এখন যেহেতু পটাশিয়াম আয়ন বাইরে বের হয়ে গেল, তার মানে কোষের বাইরে এখন পটাশিয়াম আয়নও আছে, সোডিয়াম আয়নও আছে। আর কোষের ভিতরে পজিটিভ আয়নের অনুপস্থিতির কারণে কোষের ভিতরে এখন -60 থেকে -80 মিলিভোল্ট তৈরি হয়েছে। সেকেন্ড স্টেপে যেটা হবে, এই কোষ মেমব্রেন, সেল মেমব্রেন, সে কি করবে? সে এখন বাইরে যে পজিটিভ সোডিয়াম আয়নগুলো ছিল, তাদেরকে সে এখন ভিতরে ঢুকাবে। আচ্ছা, কোষের বাইরে তো বিপুল পরিমাণ সোডিয়াম আয়ন ছিল, তাদেরকে এখন কোষ পর্দা, মানে সেল মেমব্রেন গুলো ভিতরে ঢুকাচ্ছে। আচ্ছা, ভিতরে যখন সোডিয়াম আয়ন ঢুকতেছে, তার মানে ভিতরে এখন পজিটিভ আয়ন আবার জড়ো হচ্ছে। ভিতরে পজিটিভ সোডিয়াম আয়ন জড়ো হয়, ভিতরে এখন তারা ভোল্টেজটাকে -60 কিংবা -80 মিলিভোল্ট ছিল না, এখন ভিতরে সোডিয়াম আয়ন ঢুকার ফলে ভিতরের ভোল্টেজ এখন +20 মিলিভোল্টের মতো তৈরি হচ্ছে, ঠিক আছে? এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হচ্ছে ডিপোলারাইজেশন। আবার বলছি, এই ঘটনাকে বলা হচ্ছে ডিপোলারাইজেশন, ঠিক আছে? এটা গেল দুইটা স্টেপ। তিন নাম্বার স্টেপে যেটা হবে, তিন নাম্বার স্টেপে আবার সবাই যাদের জায়গা মতো শুরু থেকে শুরু হয়েছিল সেখানে চলে যাবে, মানে থার্ড স্টেপে এসে আবার এই যে ভিতরে যে সোডিয়াম আয়ন ঢুকলো, তারা বাইরে চলে যাবে, এবং বাইরে যে পটাশিয়াম আয়ন গুলা বের হয়েছিল, তারা আবার ভিতরে ঢুকে যাবে। এই ঘটনাকে বলা হচ্ছে, ম্যাম দুই নাম্বার স্টেপ একটু আরেকবার বলবেন ম্যাম, দুই নাম্বার। হ্যাঁ, সব আবার পুরাটাই রিপিট করব। তিন নাম্বার সেটা বলে নেই, তারপর বলছি আবার। আচ্ছা, তিন নাম্বার স্টেপে তাহলে কি হচ্ছে?
তিন নাম্বার স্টেপে যেখান থেকে শুরু সেই ঘটনাই আবার ঘটছে মানে তিন নাম্বার স্টেপে এসে তোমার যে সোডিয়াম আয়নগুলো ছিল তারা আবার বাইরে চলে যাচ্ছে এবং পটাশিয়াম আয়নগুলো আবার ভিতরে ঢুকে যাচ্ছে ঠিক আছে এখন আমি পুরো ঘটনাটা আরেকবার একটু রিপিট করছি ঠিক আছে ওকে আমরা এর আগে একটা টেবিল থেকে দেখে এসেছি যে কোষের ভিতরে বিপুল পরিমাণে পজিটিভ পটাশিয়াম আয়ন থাকে কোষের বাইরে বিপুল পরিমাণে সোডিয়াম আয়ন থাকে ঠিক আছে আচ্ছা পয়লা স্টেপে যেটা হয় রেস্টিং পজিশনে যেই ঘটনাটা ঘটে তোমার কোষ পর্দা সেল মেমব্রেন সেটা পটাশিয়াম আয়নের জন্য সেমি পারমিয়েবল থাকে পটাশিয়াম আয়ন কোথায় ছিল পটাশিয়াম আয়ন কোষের ভিতরে ছিল কোষের ভিতরে বিপুল পরিমাণ পটাশিয়াম আয়নগুলা কি করছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কারণে ডিফিউশন প্রক্রিয়ায় যেহেতু তাকে কোষ পর্দা অ্যালাউ করছে তাই বাইরে চলে যাচ্ছে আচ্ছা পটাশিয়াম আয়ন যদি বাইরে চলে যায় তার মানে কি ভিতর থেকে পজিটিভ আয়ন বাইরে চলে গেল তাহলে সে ভিতরে কি রেখে যাবে সে ভিতরে নেগেটিভ ভোল্টেজ রেখে যাবে সেই নেগেটিভ ভোল্টেজটা হচ্ছে -60 থেকে -80 মিলিভোল্ট আচ্ছা তার মানে পয়লা স্টেপে আমরা কি বলতে পারি পয়লা স্টেপে কোষের ভিতরে যে পজিটিভ পটাশিয়াম আয়নগুলো ছিল তারা কোষের বাইরে চলে গেল এক না এবং কোষের ভিতরে -60 থেকে -80 মিলিভোল্ট জন্ম নিল এক নাম্বার স্টেপ শেষ এখন আছে দুই নাম্বার স্টেপে যেটা হচ্ছে কোষের বাইরে এই মুহূর্তে পজিটিভ সোডিয়াম আয়নও আছে কোষের বাইরে এই মুহূর্তে পজিটিভ পটাশিয়াম আয়নও আছে দুই নাম্বার স্টেপে কোষের বাইরে যে সোডিয়াম আয়নগুলো ছিল কোষ পর্দা এখন তার জন্য পারমিয়েবল হবে তাই বাইরের যে সোডিয়াম আয়নগুলো তারা এখন কোষের ভিতরে ঢুকে যাবে আচ্ছা কোষের ভিতরে যখন সোডিয়াম আয়নগুলো ঢুকে গেল তখন কোষের ভিতরে ভোল্টেজটা +20 মিলিভোল্ট তৈরি হইল এবং এই যে ঘটনাটা বাইরে থেকে সোডিয়াম আয়ন কোষের ভিতরে ঢুকলো এবং কোষের ভিতরে +20 মিলিভোল্ট তোমার ভোল্টেজ তৈরি করলো এই ঘটনাকে বলা হচ্ছে ডিপোলারাইজেশন এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ হ্যাঁ বলো এখানে তো আমাদের পটাশিয়ামের জন্য পারমিয়েবল তাহলে পটাশিয়ামটা যখন পটাশিয়ামের জন্য প্রথমে পারমিয়েবল ছিল সেকেন্ড স্টেপে সে আর পটাশিয়ামের জন্য পারমিয়েবল না পটাশিয়াম যখন বের হয়ে গিয়েছে তারপরে সেল মেমব্রেন তার ভোল পাল্টায় ফেললো তখন সে সোডিয়ামের জন্য পারমিয়েবল হয়ে গেল তখন সে আর পটাশিয়ামের জন্য পারমিয়েবল থাকবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা ডিপোলারাইজেশন এই যে সেকেন্ড স্টেপে যেটা হচ্ছে বাইরে থেকে সোডিয়াম আয়ন ভিতরে ঢুকতেছে এবং ভিতরের ভোল্টেজ +20 মিলিভোল্ট হইল এই ঘটনাকে বলা হচ্ছে ডিপোলারাইজেশন আচ্ছা এরপরে হচ্ছে থার্ড স্টেপটার মানে হচ্ছে গিয়ে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে সবকিছু আগের মতো হয়ে যাওয়া মানে কি আগের মতো হয়ে যাওয়া মানে সেলের ভিতরে থাকবে পটাশিয়াম আয়ন সেলের বাইরে থাকবে সোডিয়াম আয়ন এখন তারা এইভাবে করে যাওয়া আসা করবে এবং সেই ঘটনাকে বলা হচ্ছে রিপোলারাইজেশন আচ্ছা সেকেন্ড স্টেপে আমরা ঘটনাকে বলছি ডিপোলারাইজেশন আর থার্ড স্টেপে যেটা হচ্ছে সবাই আবার আগের মতো হয়ে যাচ্ছে মানে সেলের ভিতরে থাকবে পটাশিয়াম আয়ন সেলের বাইরে থাকবে সোডিয়াম আয়ন এই রিপোলারাইজেশনটা বুঝি নাই ম্যাম আচ্ছা সেকেন্ড স্টেপে কি হচ্ছে সেকেন্ড স্টেপে ডিপোলারাইজেশন হ্যাঁ ডিপোলারাইজেশনে কি হচ্ছে কোষের ভিতরে থাকতেছে তখন সোডিয়াম আয়ন আর কোষের বাইরে হচ্ছে পটাশিয়াম জি এখন আমরা শুরু করছিলাম কোথা থেকে শুরু করেছিলাম যে কোষের ভিতরে বিপুল পরিমাণে পটাশিয়াম আয়ন আছে কোষের বাইরে বিপুল পরিমাণে সোডিয়াম আয়ন আছে তো তোমার যদি সেই স্টেজে সেই স্টেপে তুমি যদি আবার ফেরত যাইতে চাও তাহলে কি করতে হবে তাহলে বাইরে থেকে পটাশিয়াম ভিতরে আসতে হবে ভিতর থেকে সোডিয়াম বাইরে যাইতে হবে সেই ঘটনাকেই বলা হচ্ছে রিপোলারাইজেশন ম্যাম সোডিয়াম ভিতরে আসবে পটাশিয়াম বাইরে যাবে ম্যাম
এটা তো সেকেন্ড স্টেপে হচ্ছে প্রথমার্ধে তিন নাম্বার স্টেপে হচ্ছে সবকিছু আবার একদম আগের মতো হয়ে যাবে একদম আগের মতো হওয়া মানে কি ভিতরে থাকবে পটাশিয়াম বাইরে যাবে সোডিয়াম হ্যাঁ সেই ঘটনাটাকেই বলা হচ্ছে রিপোলারাইজেশন ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে থার্ড স্টেপ ঠিক আছে তো এই যে টোটাল এই তিনটা স্টেপ মিলে 100 ইয়ে রেস্টিং পজিশন ডিপোলারাইজেশন ডিপোলারাইজেশন মানে কোষের ভিতরে -60 থেকে -80 ভোল্ট তৈরি হচ্ছে তারপর থার্ড স্টেপে রিপোলারাইজেশন মানে না সরি পয়লা স্টেপে হচ্ছে গিয়ে -60 থেকে -80 মিলিভোল্ট তৈরি হচ্ছে যখন তোমার পটাশিয়াম আয়ন বাইরে যাচ্ছে সেকেন্ড স্টেপে সোডিয়াম আয়ন ভিতরে ঢুকতেছে তখন ভিতরে +20 মিলিভোল্ট তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডিপোলারাইজেশন এবং থার্ড স্টেপে সবকিছু আগের মতো হয়ে যাচ্ছে মানে ভিতরে পটাশিয়াম আয়ন বাইরে সোডিয়াম আয়ন এই যে তিনটা স্টেপ এই তিনটা স্টেপকে একত্রে টোটাল অ্যাকশন পটেনশিয়াল বলা হচ্ছে একটা অ্যাকশন পটেনশিয়ালে তাহলে কি আছে নিচে একটা গ্রাফ দেখানো হয়েছে এখানে দেখানো হচ্ছে ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন সেটা ছাড়া একটা স্টিমুলি এবং একটা থ্রেশহোল্ড আছে এই স্টিমুলি এবং থ্রেশহোল্ডের মানে কি স্টিমুলি কথাটার মানে হচ্ছে ওই যে বললাম না অ্যাকশন পটেনশিয়ালটাই তোমার স্ক্রিনের মধ্যে কোনো টেস্টের সময় ইসিজি টেস্ট কিংবা ইজি টেস্টের সময় এই ভোল্টেজগুলোই স্ক্রিনে তোমার ধরা পড়ছে আচ্ছা এখন এই যে তুমি একটা টেস্ট করাচ্ছ একটা টেস্ট করায় তুমি কোনো ইলেকট্রোড দিয়ে কোনো তার লাগায় কিছু ভোল্টেজ মেজার করছো সেটার জন্য তোমার কিছু কিন্তু হিউম্যান বডিতে কিছু স্টিমুলাস দিতে হবে কিছু স্টিমুলি দিতে হবে সেটা হইতে পারে বিভিন্ন টেস্টের জন্য বিভিন্ন রকম তোমাকে হয়তো কোনো টেস্টে বলতে পারে না যে যে সকালবেলা কিছু খাইও না কিছু টেস্টে বলা হয় সকালবেলা অনেক পানি খেয়ে আসো কিছু টেস্টে বলে কিছুক্ষণ দৌড়ায় আসো কিছু টেস্টে তোমাকে কোনো একটা ঔষধি দিচ্ছে এই ঔষধটা খেয়ে তারপর টেস্ট করাইতে আসেন ঠিক আছে তার মানে এই জিনিসগুলো হচ্ছে স্টিমুলি আচ্ছা এখন কি পরিমাণ স্টিমুলি দিলে তোমার এই জিনিসগুলো অ্যাক্টিভেট হবে এগুলো কিন্তু বিভিন্ন টেস্ট ডিপেন্ডেন্ট ঠিক আছে তুমি এক গ্লাস পানি খাইলে তোমার আলট্রাসাউন্ড করা যাবে নাকি তুমি যদি এক লিটার পানি খাও তাহলে তোমার আলট্রাসনোগ্রাম করা যাবে এই জিনিসগুলো কিন্তু হিউম্যান ডিপেন্ডেন্ট বা অনেকগুলো আলট্রাসনের জন্য অনেক রকম কিছু মাপকাঠি আছে ঠিক আছে তার মানে এগুলোর একটা নির্দিষ্ট পরিমাণ আছে একটা থ্রেশহোল্ড আছে এটা অতিক্রম করলে তোমার এই ভোল্টেজগুলো ধরা পড়বে মানে ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন এই জিনিসগুলো হবে মানে কি এই যে হিউম্যান তোমার সেল মেমব্রেন সে কি সারাক্ষণই একটু পরপর ব্যাপারটা কি এরকম যে 5 মিনিট পরপর সে তোমার কোষের ভিতরের পটাশিয়াম গুলাকে বাইরে বের করে দিবে আর বাইরে থেকে সোডিয়াম গুলাকে ঘরের ভিতরে ঢুকাবে ব্যাপারটা কি এরকম তা না তোমার কিছু স্টিমুলি লাগবে তোমার কিছু একটা খাইতে হবে কোন একটা ট্যাবলেট বা কিছু একটা এক একটার জন্য এক এক রকম অবভিয়াসলি সেইগুলার ফলে এই ঘটনাগুলো সংঘটিত হবে ঠিক আছে এবং আমি আবার বলছি অ্যাকশন পটেনশিয়ালে কি কি আছে সবার প্রথমে যেটা নরমাল কন্ডিশনে থাকে সেলের ভিতরে আছে পটাশিয়াম সেলের বাইরে আছে সোডিয়াম সবার প্রথমে এত বিপুল সংখ্যক পটাশিয়াম ভিতর থেকে বাইরে চলে গেল যেহেতু ভিতর থেকে পজিটিভ আয়ন বাইরে চলে যাচ্ছে তাই ভিতরে সে -60 থেকে -80 মিলিভোল্ট রেখে গেল পরবর্তীতে সেকেন্ড স্টেপে কোষের বাইরে যে বিপুল পরিমাণ সোডিয়াম আয়ন ছিল তারা ভিতরে ঢুকলো যখন কোষের ভিতরে পজিটিভ সোডিয়াম আয়ন ভিতরে ঢুকছে তখন ভিতরে +20 মিলিভোল্টের মতো ভোল্টেজ জন্ম নিল সেই ঘটনাকে বলা হচ্ছে ডিপোলারাইজেশন এবং থার্ড স্টেপে যেটা হচ্ছে সবাই আগের মতো হয়ে যাবে আগের মতো হয়ে যাওয়া মানে কি কোষের ভিতরে থাকবে পটাশিয়াম আয়ন কোষের বাইরে থাকবে সোডিয়াম আয়ন এই ঘটনাগুলো এখানে লেখা হয়েছে একটু রিডিং পড়ে নেই ইট ইজ ডিউ ইন পার্ট টু অ্যান ইলেকট্রোমেকানিক্যাল ইমব্যালেন্স অ্যাক্রস দ্য সেল মেমব্রেন অ্যান্ড ইন পার্ট ডিউ টু সিলেক্টিভ পারমিয়াবিলিটি অফ দ্য মেমব্রেন টু সার্টেন আয়ন আচ্ছা কোষের ভিতরে এবং বাইরে এই যে পজিটিভ আয়নগুলা তাদের ইমব্যালেন্সের কারণে এবং কোষ পর্দার পারমিয়াবিলিটি সেমি পারমিয়াবিলিটি কিংবা পারমিয়াবিলিটি নাই এইগুলার কারণে কিন্তু এই আয়নগুলার আদান প্রদান হচ্ছে
এটার ফলে অ্যাকশন পটেনশিয়াল পাওয়া যাচ্ছে এট রেস্টিং স্টেট দ্য সেল মেমব্রেন ইজ পারমিয়েবল টু পটাশিয়াম আয়ন এন্ড ক্লোরিন আয়ন বাট নট টু সোডিয়াম আয়ন ওকে তাই তো আমরা বললাম সবার প্রথমে সেল মেমব্রেনটা পটাশিয়াম আয়নের জন্য পারমিয়েবল থাকবে মানে সবার প্রথমে পটাশিয়াম আয়ন আসা যাওয়া করতে পারবে Loss of sodium ion trapped outside make the intercellular region electrically more negative with a resting membrane potential to -60 to -80 millivolt. কি হচ্ছে সবার প্রথমে ভিতরের পটাশিয়াম আয়নকে সে বাইরে বের করে দিচ্ছে আর সোডিয়াম আয়ন বাইরেই ছিল তাই কোষের ভিতরে -60 থেকে -80 মিলিভোল্ট তৈরি হচ্ছে When the cell is disturbed Ion channels across the membrane open up and allow an influx of sodium ion. Depolarization. Inside the cell becomes more positive, 20 millivolt. Achha. Ki hoche? Jokhon tumar shob potassium ion baire chole gelo, tokhon cell membrane ta sodium ion er jonno permeable hoilo, tokhon baire theke positive sodium ion bhitore dhuklo, ebong kosher bhitorer voltage -60 না -80 ভোল্ট ছিল সেটার পরিবর্তে +20 মিলিভোল্ট তৈরি হইল হাউএভার দ্য চ্যানেল ক্লোজেস সুন আফটার ফোর্সিং দ্য মেমব্রেন পটেনশিয়াল ব্যাক টু ইটস রেস্টিং স্টেট রিপোলারাইজেশন আচ্ছা এই সমস্ত ঘটনা সংঘটিত হওয়ার পরে আবার সবকিছু আগের মতো হয়ে যাবে আগের মতো হয়ে যাওয়া মানে কি কোষের ভিতরে থাকবে পটাশিয়াম আয়ন কোষের বাইরে থাকবে সোডিয়াম আয়ন এই ঘটনাকে বলা হচ্ছে রিপোলারাইজেশন দ্য চেঞ্জ ইন মেমব্রেন পটেনশিয়াল ইজ দ্য অ্যাকশন পটেনশিয়াল হুইচ ইটসেলফ দেন স্টিমুলেটস দ্য নেইবারিং সেল এন্ড স্টার্ট দ্য ট্রান্সমিশন অফ দ্য এপিস এই হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালের মেইন সামারি এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারো কেউ কিছু বলতে চাও সবাই বুঝতে পেরেছ এই যে অ্যাকশন পটেনশিয়ালটা আমরা পড়লাম ভোল্টেজ যে ভোল্টেজের ফলে পরবর্তীতে আমরা বিভিন্ন টেস্ট সম্পর্কে ডিটেলস জানব তো এই যে অ্যাকশন পটেনশিয়াল এটা হচ্ছে বারবার বলছে আমাদের সিও ওয়ান এর অন্তর্ভুক্ত ঠিক আছে আর ইনশাল্লাহ ঈদের পরে যখন ক্লাস আবার শুরু হবে তখন আমরা বিভিন্ন টেস্ট সম্পর্কে পড়ব ওই যে ইসিজি টেস্ট ইজি টেস্ট তারপরে ইএমজি টেস্ট এরকম বিভিন্ন টেস্ট মানে মানব দেহে কত রকমের পরীক্ষা নিরীক্ষা হইতে পারে সেইগুলা কিভাবে করা হয় কেন করা হয় এগুলার মাধ্যমে কি কি বের করা যায় এগুলো সবকিছু অবশ্য পরবর্তীতে আমরা যা যা পড়বো সেগুলো সিও টু এর অন্তর্ভুক্ত হবে সেগুলো আমরা ঈদের পরে শুরু করব আর বেসিক হিসাবে আমরা অ্যাকশন পটেনশিয়াল এই জিনিসটা জানলাম এটা সিও ওয়ান এর অন্তর্ভুক্ত তাহলে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত আজকে না ম্যাম তাহলে আজকে আমরা শেষ করে দিতে পারি তাই তো ফার্স্ট ক্লাসটা কি ইউজ করেছিলেন কি বলবেন ফার্স্ট ক্লাসে আমরা কি করে ফার্স্ট স্লাইড ম্যাম প্রথম স্লাইডে ম্যাম প্রথম স্লাইডে হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন টার্ম সম্পর্কে জেনেছি যে তোমার বায়োনিক্স মানে কি তারপর তোমার বায়ো পটেনশিয়াল মানে কি তোমরা এই স্লাইডটা কি দেখেছো আমি একটা স্লাইড আপলোড করেছি ক্লাসরুমে তা ওটা খুললে তুমি একটু বুঝতে পারবে সেখানে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল সেই ক্লাসে আমি বিভিন্ন টার্ম সম্পর্কে বায়ো মেডিসিন মানে কি ইত্যাদি বিভিন্ন কিছু সম্পর্কে আমরা একটু পড়েছি এটার মানে কি এটার কাজ কি ইঞ্জিনিয়ারদের কাজ কি বায়োমেডিক্যালে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা কেন আসে তারা কি করবে ইত্যাদি সম্পর্কে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলেছি আর মেইন পরে আজকে থেকে শুরু হচ্ছে আজকে ম্যাম আজকে প্রথম স্লাইডটা ম্যাম মানে প্রথমে যে ওইটা আজকে ম্যাম কোনটা জানতে যাচ্ছ বলো একটু কোন জায়গাতে আসছো বলো ম্যাম প্রথমে ম্যাম কয়েকটা ই ছিল হ্যাঁ এই ম্যাম এই যে পরেরটা ম্যাম
আচ্ছা হিউম্যান বডি কি নিয়ে গঠিত আমি পরেরটা এটা জানো এটা পরেরটা আচ্ছা এটা বললাম না নেক্সট স্লাইডে যাব হ্যাঁ ম্যাম ওকে ম্যাম এটা কি বলেন না ওকে হিউম্যান বডি তো অনেক কিছু নিয়ে গঠিত তুমি এর আগের স্লাইডে দেখতে পাচ্ছ যে হিউম্যান বডিতে কি কি আছে সবার প্রথমে অনেকগুলা কেমিক্যাল এলিমেন্টস আছে তারপরে কোষ আছে কোষ দিয়ে টিস্যু তৈরি হচ্ছে টিস্যু দিয়ে অর্গান তৈরি হচ্ছে এবং 11টা সিস্টেম নিয়ে হিউম্যান মানে মানব দেহ গঠিত সেই 11টা সিস্টেমের মধ্যে আছে পরিপাকতন্ত্র শ্বাসতন্ত্র স্নায়ুতন্ত্র এরকম অনেক কিছু আচ্ছা এখন এই যে এতগুলা জিনিস কেমিক্যাল এলিমেন্টস সেল টিস্যু অর্গান সিস্টেম এর মধ্যে কেমিক্যাল এলিমেন্টস গুলা কি কি কেমিক্যাল এলিমেন্টস গুলার মধ্যে 99.3% অংশ জুড়ে কেমিক্যাল যে এলিমেন্টস গুলা তাদের মধ্যে আছে 63% হাইড্রোজেন 26% অক্সিজেন 9% কার্বন এবং 1% নাইট্রোজেন এগুলা মিলে 99.3% হচ্ছে তাহলে 100% যে কেমিক্যাল কম্পোজিশন তার মধ্যে বাকি রইল কত 0.7% তো সেই 0.7% কেমিক্যাল কম্পোজিশন গুলার মধ্যে কি কি আছে সেই 0.7% কেমিক্যাল কম্পোজিশন গুলার মধ্যে আছে ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস সালফার সোডিয়াম ক্লোরিন এবং ম্যাগনেসিয়াম আচ্ছা তার মধ্যে আমি বলেছিলাম এই যে 0.7% মিনারেল আছে এই মিনারেল গুলার মধ্যে পটাশিয়াম এবং সোডিয়াম এদের কথা একটু আলাদা করে মাথার মধ্যে রাখ ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সট স্লাইডে কি নেক্সট স্লাইডে বলেছিলাম যে কোষ আমাদের প্রথমে ছিল কেমিক্যাল কম্পোজিশন তারপরে ছিল কোষ এখন যে কোনো কোষকে একটা কোষ পর্দা একটা সেল মেমব্রেন দিয়ে সে ঘিরে থাকে তো সেই সেল মেমব্রেন কি করে কোষের ভিতরে এবং বাইরে যা যা ম্যাটেরিয়াল থাকে তাদেরকে আসা যাওয়া করতে দেয় কিংবা দেয় না এখন এই যে সেলের ভিতরে কিছু আছে কিংবা বাইরে কিছু যাবে সেগুলো তাদের উপর ডিপেন্ড করে তারা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে একটা হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড মানে কোষের ভিতরে যদি কোনো কিছু বিপুল পরিমাণে থাকে সে হয়তো বাইরে যাইতে চেষ্টা করবে এটা হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ডিফিউশন কোএফিসিয়েন্ট বলা হয় আর একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তোমার কোষের বাইরে বিপুল পরিমাণে পজিটিভ আয়ন আছে কোষের ভিতরে নেগেটিভ আয়ন আছে তাহলে ইলেকট্রিক ফিল্ডের দিক কোন দিকে হবে নেগেটিভ আয়নের দিক তো এরকম করেও বিভিন্ন কিছু যাওয়া আসা করে হ্যাঁ ম্যাম বুঝতে পারছিলাম থ্যাংক ইউ ম্যাম আর কিছু নেই পদ তারপর গুলা কি শুনতে বুঝতে পেরেছেন না এরা ক্লাস হ্যাঁ ম্যাম সবগুলো বুঝতে পারলাম প্রথম দিকে 0.7% যেটা ছিল না ম্যাম তখন আমি জয়েন হতে পারি না ম্যাম আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আর কেউ কিছু বলতে চাও আর কেউ কিছু বলবা তাহলে কি আজকে মত আমরা শেষ করে দিব ম্যাম অ্যাটেন্ডেন্স নেবেন না অ্যাটেন্ডেন্স আমি ঈদের পর থেকে তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দাও এমনিতে বিজি রেনে তোমাদের অ্যাটেন্ডেন্সটা এমনিতেই হচ্ছে তোমরা জয়েন করেছো যখন তখন তো বিজি রেনে আমরা অ্যাটেন্ডেন্সটা পেয়ে যাচ্ছি ঠিক আছে তারপরেও পরদিন থেকে আমি বলবো তোমাদেরকে চেটে লিখে দিতে ঠিক আছে কিন্তু আজকে অ্যাটেন্ডেন্স আমরা বিজি রেন থেকে এমনিতেই পেয়ে যাব ঠিক আছে হ্যাঁ ম্যাম আর কেউ কিছু বলতে চাও তাহলে ম্যাম আমাদের ক্লাসটা তো এই টাইমেই হচ্ছে তাই পাঁচটা থেকে হচ্ছে আজকে একটু বিশেষ কারণে 5:30 থেকে শুরু হয়েছে কিন্তু নেক্সট দিন থেকে ইনশাল্লাহ সময় মতো মানে 5টা থেকে শুরু হবে আচ্ছা ঠিক আছে আজকে একটু অসুবিধার কারণে 5:30 বলেছিলাম নেক্সট দিন থেকে যেটা সময় 5টা সময়ই হবে ঠিক আছে এমনিতেই তো 5টা মানে তো সন্ধ্যা টাইপের হয়ে যাবে আরো কিছুদিন পরে নরমাল 5টা থেকে হবে ঠিক আছে তাহলে আর কেউ কিছু বলতে চাও না শেষ করব ঈদ মোবারক ম্যাম ভালো থাকেন ম্যাম ঠিক আছে হ্যাঁ ঈদ মোবারক তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো ঠিক আছে আজকের মতো আসসালামু আলাইকুম ম্যাম ওয়া আলাইকুম আসসালাম